হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে কয়, হুজুর আমার মা আমাকে মেরেছে। আচ্ছা, উনি তো নেতা, উনি বাড়ি গেলে এই গাদা এদিকে, আপনাদের দেশের গাদা নাকি, এই গাদা এদিকে একটা ঠাস করে চড় মারলে উনি কি বলবে, হ্যালো থানা আমি হাসান বলছি, আমার মাকে অ্যারেস্ট করো তো চড় মারলো কেন, বলতে পারবে? আপনি থানায় যাই যদি বলেন যে আব্বা আমাকে মারিছে, মা আমাকে মারিছে, বিচারলেন ওসি সাহেব বলবে কি এটাকে অ্যারেস্ট কর, তোর মা তোকে মারতে পারে, এটা তোর মার হক, ঠিক কিনা? নবীজি বলেন, আবু হুরাইরা তুমি কি মূর্খ নাকি, তোমার মা তোমাকে মেরেছে আর আমার কাছে তুমি নালিশ দাও কেন? বলে, হুজুর নালিশ দিচ্ছি না। বলে, কি? বলে, আপনি আমার মার জন্য একটু মোনাজাত করেন তো, একটু দোয়া করেন তো। ও, তোমার মার কি হয়েছে? কিসের উপরে দোয়া করবো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মার কোনো দোষ ত্রুটি নাই, আমার মা খুব ভালো মানুষ, কিন্তু আমার মার একটা দোষ, আপনাকে দেখতে পারে না। আমি যখন বাড়ি যাই তখন জিজ্ঞেস করি কোত্থেকে আসলে, বলে মা গো আমি আখিরি পয়গম্বরের দরবার থেকে আসলাম। তখন আমার মা বলে, হয় আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আজ আমার মা আমাকে চড় মেরেছে, এই জন্যে নালিশ দিচ্ছি না, আমি চাচ্ছি আপনি একটু দোয়া করেন। নালিশ না বলে না, আরে বাবু আমি তোমার হাবিব, মারহাবা বলেন, মাবুদ আবু হুরাইরার মাকে হেদায়েত করে দাও। আবু হুরাইরা পাগলের মতো দৌড় মারলেন, সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরাইরা তুমি কেন দৌড়াচ্ছ, তুমি তো চোর না সন্ত্রাসী না, তুমি তো ভালো মানুষ, বলো দেখি। বলে, ভাই আমাকে একটু দৌড়ায় বাড়ি যেতে দেন, আমার মার জন্যে আমার দয়ার নবী দোয়া করে দিয়েছেন, আমি দৌড়ায় গিয়ে দেখতে চাই আমার মার কি বলে, আমি আগে পৌঁছি বাড়িতে না আমার নবীর মুনাজাত আগে পৌঁছে। বাড়ি গেলেন, কেবল মা বলে ডাক দিয়েছে, প্রতিদিনের মা কে, কে কর্কশ ভাষা, আজকে বলছে আইরে গাদা, আয় 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 ছেলে আয় বেটা আয়। তখন চিন্তা করছে, আমার মা তো আজকে কথাবার্তায় পরিবর্তন হয়ে গেছে, মনে হয় দোয়া কবুল হয়েছে, সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন, মার দুই চোখে সাইকেলের বলের মতো পানি জমা, ছেলে ডাক দিয়ে কয়, মা গো, ও গো মা, কাঁদতেছো তুমি কোথায়, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? বলে, একটু দাঁড়া আব্বা, কাপড়টা পাল্টায় নি। বলে, কোথায় যাবা? প্রতিদিন ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে গেলে আমি তোর পরে রাগ করি, গালি গালাজ করি, মারধর করি, আজ আমার কি হলো তা বলতে পারি না, এই মাত্র গোসল করলাম, বেটারে একটু কাপড়খানা পাল্টায় নি, চলো যাই যাই ওই আখিরি পয়গম্বরের হাতে হাত দিয়ে কলেমা না পড়া পর্যন্ত আমি তোমার মা শান্তি পায় না। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাফল দিয়ে চোখের মণি ফাটাইয়া দিল। আগে একটা হাদিস বলেছি, আদুয়া ও মুখল ইবাদ, তারপরে কোরআন পড়েছি, উদুউনি আস্তাজিব লাকুম, তারপরেও যদি বলে যে না মুনাজাত নাই, তাহলে এরাই দেশটাকে ধ্বংস করতে চায়। মুনাজাত ছাড়া আছে কি? যখন তাবলিগ জামাতের আখেরে মুনাজাত হয়, খালেদা জিয়া মুনাজাতে হাত তোলে নাকি তোলে না? আমাদের বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুনাজাতে হাত তোলে, জোরে বলেন ঠিক কিনা? এখন অনলাইনের মাধ্যমে, নেটের মাধ্যমে ঘরে বসে দোয়া, তারপরেও আখেরি মুনাজাত, তাবলিগ জামাতের ওটা কি মুনাজাত, জোরে কন। আমরা আখেরি মুনাজাতে যাই না, আমিও তো গেছি, এই লক্ষ লক্ষ লোকের ভিতরে যদি দোয়াটা কবুল হয় এই নিয়াতই তো যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আখেরি মোনাজাত তো মরার মোনাজাত, আর তো তারপরে মোনাজাত নাই, আখেরি মোনাজাত, মোনাজাত তারপর আখেরি হয় নাকি?
তারপরেও খবরদার, তাবলিগ জামাতে মোনাজাত আছে কি নাই, চর মোনাই মোনাজাত আছে কি নাই, আটরশি মোনাজাত আছে কি নাই, মাঝ ভান্ডারে মোনাজাত। ও ফুরফুরার ভাইরা, হয়তো অনেকে ফুরফুরার নাম শুনেছেন, আর আমি ফুরফুরায় দুই বৎসর ওয়াজ করেছি, আমাকে দাওয়াত দেয় কিন্তু যাই না, তার কারণ তারা মাইক ব্যবহার করে না, ওনারা মাইক ব্যবহার করে না। ওই যে নবীজি মাইকে ওয়াজ করে নাই, ওইটা দৈরি আছে, কিন্তু আজান মাইকে ঠিকই দেয়, তাই আমি যাই না। সব জায়গায় মোনাজাত। এত বড় একটা নেতা, ওর কি লোকজনের অভাব আছে নাকি? হুজুর দোয়া করেন, আরে ভাই আপনি দোয়া করেন ভাই, কিসের কি ব্যাপার? সেই দোয়াই যদি বাংলার জমিন থেকে উঠে যায়, তাহলে এই দোয়া মানে আল্লাহর কাছে নালিশ। কবর জিয়ারত করে আমরা গোরস্থানে আগে মোনাজাত করতাম, চল্লিশ কদম পার হয়ে একটু দোয়া করি, আয় রব্বুল আলামিন হাসান ভাইয়ের মাকে গোরস্থানে রেখে গেলাম, তুমি তার সাথে খারাপ ব্যবহার করো না, কবরের আজাব মাফ করে দিও। এখনকার কিছু দুই নম্বর মোল্লা বাইর হয়েছে, এই মোল্লারা কয় কবর জিয়ারতের পরে মোনাজাত না। বলে হুজুর এই ওয়াজ করতেছেন কেন? আইসি এই ওয়াজ, আগে মোল্লাদের ফেকড়া ভাঙতে হবে, তাহলে গা ইসলাম সুন্দর হবে, তাছাড়া নয়। শেখ হাসিনা ইসলাম করার টাইম নাই, ভালো করে শুনে রে কাঠমোল্লা। বলে ইসলাম লাগতে ধ্বংস করিল শেখ হাসিনা, শেখ হাসিনার ইসলাম করার টাইম নাই, কি করে সামনের টার্ম থাকা যায়? খালেদা জিয়ার কি কোন সব সময় দোয়া পড়তেছে, কোন সময় খালেদ শেখ হাসিনা ফল করবে আমি গদি পাবো? উনাদের ইসলাম করার টাইম নাই, ইসলাম ধ্বংস করার মূলে আমার মতন, আমি লোককে বলছি না, আমার মতো কিছু এক নম্বর দুই নম্বর ছয় নম্বর দশ নম্বর এগারো নম্বর মোল্লারা এই কাজ করে, আজীবন তারাবি বিশ রাকাত পড়তেছি, এখন এসে কয় তারাবি বিশ রাকাত পড়া কবিরা গুনা? আচ্ছা ক তো দেখি, নামাজ পড়লে আবার কবিরা গুনা হয় নাকি? এসব পাইছো কোথায়? পাবনার মানুষ আপনারাও ওই লাইনে চলছেন কি করে? পাবনার ভিতরে সব থেকে নামি দামি বক্তা ছিলেন, যার ওয়াজ শুনলে চোখের পানি পড়ে না এমন কোন মানুষ আমি দেখি নাই, তার নাম হলো নিজাম উদ্দিন ধুলাউড়ি। কিরে ভাই, আপনার দাদা, আরে সর্বনাশ, যখন মার তো কানে হাত দিয়ে টান এই মাদ্রাসায়, এরকম একলি কই যাবো, কামাই খাওয়ার আশা করি না, ওরা মরিলে মাটি দিবে আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবে। ডিজিটাল বক্তা নাম দিছে, বক্তা আবার ডিজিটাল হয় নাকি? বক্তা ডিজিটাল হয় নাকি? ডিজিটাল এই যে এরা, ডিজিটাল এই যে পিছনে বসে আছে যুবকরা, কিছুদিন এখান থেকে একটু কেটে ফেলি, এখন আবার সব দিক দিয়ে কাটে উপরে হাতই দেয় না। এই যে আমার এক নাতি আছে, এই দেখে ফুল প্যান্ট কিনে দিয়েছে আমার মা, ওইখানে বিলের দিয়ে কাটছে, আমি কি ব্যাপার বলছি, এটা ডিজাইন, এইটা ডিজিটাল হতে পারে, তুমি বক্তা কি করে ডিজিটাল হবে? আবার দেখছি ইঁট দিয়ে ঘুষতেছে, তুমি ইঁট দিয়ে ঘুষা কেন? বলছি এই জামা ইঁট দিয়ে ঘুষতেছে, প্যান্ট জিন্সের প্যান্ট, বলে রং উঠা থাকলে সেটা ডিজিটাল। আরে পাগল কোথাকার, জাপান জার্মান যে প্যান্ট গুলো বাতিল করে দিছে, সেই প্যান্ট এক একটা প্যান্টের পাশার উপর চোদ্দটা পকেট, এগুলো আর এখন আর নাই, পাওয়া যায় না, সময় দেখা যায়। ওটা হলো লেবারদের প্যান্ট, এক জায়গায় হাতুড়ি থাকবে, এক জায়গায় প্লাস থাকবে, এক জায়গায় স্কুল ড্রাইভার থাকবে, বিভিন্ন পকেট, ওই ডাইছে বাংলাদেশে ডিজিটাল পাশা কি বলে খালি পকেট আর পকেট। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর এই যে যুবকরা এত পকেটওয়ালা প্যান্ট পরিছে কি করে? তো বলছে ব্যাগ হাতে করে, যখন ওর মা বাজারে যেতে বলে ব্যাগ হাতে করে যাও, প্রেস্টিজের ব্যাপার, যার জন্য বলে নিজ পকেটে কাঁচা মরিচ দাও। এই দেখো হাসতেছে, উপরের প্যাকেটে শুকনা মরিচ দাও, এটা বাজার করা প্যান্ট। যাই হোক ইনশাল্লাহ, আসেন তো দেখি, সব খুশি আছেন তো নাকি? খুশি আছেন নাকি বেজার আছেন? খুশি না বেজার? আরে কেজি জিলাপির দোকানে থাকলো না থাকলো তার হয়তো মা মরে নাই, আমার তো মা মরিছে,
কে জিলাফির দোকানে আড্ডা মারলো তার আমার দরকার নেই, তার হয়তো বাপ মরে নাই, আমার তো বাপ করেছে। এক ফোঁটা চোখের পানি চোখের কোনাটা ভিজাতে পারলেই আপনার মা বাপের জন্য এই চোখের পানি কবরে চলে যাবে, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন আছে। আমি এক ভাইয়ের আমার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, জোরে বলেন কথাটা কার? আল্লাহ কি আমার মতন ফাতরা নাকি, নাকি ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে? 40,000 টাকা আগে গুইনি নিয়েছি ওয়াজের আগে, দিন মাহফিলের দিনে বলতেছে পুলিশে নিষেধ করেছে আমি গেলে অ্যারেস্ট হয়ে যাবো। তুমি কত বড় মহারথী! আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করি। মারহামা বলেন আল্লাহ নামাজ পড়ে নাকি? কথা বলে আল্লাহ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়? আমার আল্লাহ কোনো ইবাদত করেন না, আমরা ইবাদত করি, আল্লাহর ডিউটি হলো কবুল করা। তাহলে আল্লাহ কি বলছেন? আমার কোনো ইবাদত নাই, আমার একটা কাজ আমি করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের প্রতি আমি ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ শরীফ পাঠ করি। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণ তোমরাও আমার হাবিবের প্রতি দুরুদ পাঠাও। কথাটা কার? তাহলে যে মৌলভী সাহেব বলতেছে দুরুদ পড়া জায়েজ নাই, দুরুদ পড়া জায়েজ নাই, দুরুদ পড়া যদি জায়েজ না থাকে তাহলে আল্লাহ তাআলা বলল তুমি কেন নিষেধ করো তো বুঝি না। বাবাজি রে ও পাবনার মানুষ, কোথায় গেল ইয়াকুব সাহেব বাই খোলা, কোথায় গেল নিজামুদ্দিন? আজকে তোমাদেরকে স্মরণ করি আমি বাঙালি হুজুর, তোমরার যখন ওয়াজ ভেঙ্গে গেছে, জালসা ভেঙ্গে গেছে, চোখের পানি মুছতে মুছতে মুসল্লিরা বাড়ি গেছে, আর এখনকার ডিজিটাল বক্তা যখন ওয়াজ ভাঙ্গে সব আড্ডা মারতে মারতে বাড়ি যায়, আকাশ জমিন তফাত হয়ে গেছে, মসজিদে চোখের পানি আছে মুসল্লিদেরকে নিয়ে, এতদিন কয় মোনাজাত নাই, চিন্তা করতেছে এখানে আবার মোনাজাতের দলে তো আছে মেলাই লোক, যদি মোনাজাত না করতেন তো চাকরি থাকবে না, তখন এখন মোনাজাত শুরু করেছে। আল্লাহুম আমিন বিরাহমাতিকা ইয়ারহামার রহিমিন, কি বলল আল্লাহ জানে, ওর মধ্যে কিছু নাই, এতো চাকরি ঠেকাই নি মোনাজাত। গুনার বোঝা মাথায় নিয়ে ডাকতেছি মাফ কর গো মাবুদ মাওলা ইলাহি, কে বলছে মোনাজাত জায়েজ নাই, কে বলছে দুরুদ জায়েজ নাই? বলে এই দুরুদ না, বলে কোনটা? বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, আসলে অন্য কোনো দুরুদ জায়েজ নাই। আমার কথা হলো মুহাম্মদের উপরে তুমি যতই হিংসা করো আল্লাহুম্মা সাল্লি আলা আগে মুহাম্মদ, তারপরে ওয়া আলা আলে হাসান হুসাইন ওনার আওলাদ, তারপরেটা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, তিন নম্বরে যায় কামা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ওই সব দলিল দিয়ে বাংলাদেশের মানুষকে আর দূর থেকে দূরে নিয়ে যায়ও। দরুদ আল্লাহ পড়েছেন, আমরা পড়লে হারাম? একটা আয়াত আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন আমাকে পাইতে গেলে ওসিলা অন্বেষণ করো, বাইর করেন এদেরকে বের করতে বলেন, এই ইন্টারনেটকে বের করতে বলেন। দেখেন তো কোনো কোনো এক বক্তা বলতেছে কি জানেন, ওসিলা শব্দ মুখে নেবেন না। কেন? ওসিলা শব্দ মুখে নেওয়া কবিরা গুনাহ, ওসিলা শব্দ মুখে নেওয়া কবিরা গুনাহ। আল্লাহ যে ওসিলা শব্দ তো আল্লাহর জমানের কথা, তাহলে আল্লাহও কবিরা গুনাহ করল না? বর্তমান মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে, এমপি হতে গেলে বয়স লাগে, চেয়ারম্যান হতে গেলেও বয়স লাগে, বক্তা হতে গেলেও, মুফতি হতে গেলে দেখেছি মুফতি পাশ করতে গেলে দুই একটা দাড়ি পাকা মুসো পাইকে গেছে, আর এখন ঠিক মতন দাঁড়িয়ে উঠেনি বলে মুফতি।
হ্যাঁ তোমার ব্রেন ভালো, তুমি মুফতি পাশ করে আইছো, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, মুসলিমের ভিতরে তুমি ফাতরামি সৃষ্টি করো না। আজকে ইউটিউব খুললেই শুধু গিবদ আর গিবদ দেখবে। এটা শুনবেন তো একটা বক্তার ওয়াজ, আমি একটা নাটক দেখতেছি, নাটক। তা আমার বউ বলতেছে, আচ্ছা সি 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 তুমি নাটক দেখতেছ? বলে তাতে তোমার অসুবিধা কি? তুমি এত বড় একজন আলেমার নাটক দেখতেছো? বলে নাটক দেখলে কিছুটা বুদ্ধি ব্রেনের মধ্যে আসে, কিভাবে চিটারি করতেছে, কিভাবে চালাকি করতেছে, কিন্তু মোল্লাদের ওয়াজ শুনলে ভিতরে গুমরাহি আসে। পছন্দ হচ্ছে না, এটা তো মাদ্রাসা, মাওলানা তুলে দাও, বাঙালি হুজুরকে তাড়াই দাও, আমি রাজি আছি। তার কোন একই একটা বক্তা আছে খালি পীরেদের বিরুদ্ধে বলে, দয়াল বাবা কেবলা কা। যখন কোন সমাজের লোক ধরে, হয়তো আমাদের সভাপতি সাহেব তরিকতপন্থী কোন একটা পীরের মুরিদ, তখন বলে কি, এই আপনি খবরদার অলিদের বিরুদ্ধে বলবেন না। তখন কি বলবে জানেন? আমি তো খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না, আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি। একখানা ক্যাসেট যদি ভণ্ড পীরের বিরুদ্ধে হয়, আর একখানা ক্যাসেট পীরেদের পক্ষে, তো আমি বের করতে দেখি না।